নমস্কার বন্ধুরা, আলপনাস কুকিং স্টাইলে আপনাদের সবাইকে স্বাগত। একটু ছোট সাইজের রুই কাতলা মাছ জ্যান্ত হলে কিন্তু পেঁয়াজ টমেটোর পরিবর্তে সবজি দিয়ে খেতেই ভালো লাগে। আর যাদের গ্যাস অম্বলের সমস্যা আছে তাদের জন্য এরকম হালকা পাতলা মশলা ছাড়া ঝোল পেটের পক্ষেও অনেকটা ভালো। তাই আমি আজ নিয়ে এসেছি সেই রকমই আলু পটল দিয়ে রুই মাছের হালকা পাতলা ঝোল। আসুন দেখে নেবেন রেসিপি। এখানে 400 গ্রামের একটা রুই মাছ নিয়েছি। এতে পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে মাছটাকে ভালো করে মাখিয়ে নেব। মাছটাকে ভালো করে মাখিয়ে নিয়েছি, এখন 10 মিনিট রেখে দিয়ে ভেজে নেব। কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল দিলাম। এখানে 3 টেবিল চামচ সর্ষের তেল হবে। খুন্তি দিয়ে তেলটাকে কড়াইতে ভালো করে ছড়িয়ে নিলাম। তেলটা যখন ধোয়া ওঠার মতন গরম হবে তখন মাছটা দিতে হবে। তেল ভালো করে গরম না হলে কিন্তু মাছটা নিচে লেগে যাবে। এখন একটা একটা করে মাছ দিয়ে দিলাম। মাছের একটা সাইড ভাজা হয়ে গেছে, এখন উল্টে দিচ্ছি। এইভাবে উল্টে পাল্টে মাছগুলোকে ভেজে নিয়েছি, এখন তুলে নেব। ওই তেলের মধ্যে আরেকটু পরিমাণ সর্ষের তেল দিয়ে দিলাম। এখানে এরকম ছোট সাইজের দুটো আলু নিয়েছি, আর নিয়েছি 3টে পটল। আর পটলের খোসা কিন্তু থেকে থেকে মাঝখান থেকে কেটে দিয়েছি, আর যেখানে খোসা রয়েছে তার উপরটাকে একটু চেঁচে দিয়েছি। পটলের পুরো খোসাটা ছাড়ালে কিন্তু একদম ল্যাতলেতে হয়ে যাবে। গরম তেলের উপর দিয়ে দিলাম দুটো ছোট তেজপাতা আর কটা চামচ জিরে। মশলাটা ফুটে গেছে, এখন প্রথমে আলুগুলো দিয়ে দেব। আলুটা 30 সেকেন্ড মতো ভেজে নেওয়ার পরে দিয়ে দিলাম পটলগুলো। এখন আলু আর পটলগুলো একসঙ্গে ভেজে নেব। কালারটা যখন একটু চেঞ্জ হবে এই সময় দিয়ে দেব অল্প পরিমাণ লবণ, 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, অল্প পরিমাণ লঙ্কার গুঁড়ো, আর দিলাম 4টে কাঁচা লঙ্কা। এই লঙ্কাগুলোকে একটু চিড়ে দিয়েছি। সব কিছু মিশিয়ে নিয়ে ভাজতে থাকবো। এখন দিলাম 1 চা চামচ আদা বাটা। গ্যাসটাকে কিন্তু স্লো করেই ভাজতে থাকবো। অল্প পরিমাণ জল দিয়ে দিলাম যাতে মশলাগুলো নিচে ধরে না যায়। সবজিটা ভাজা হয়ে গেছে, এখন পরিমাণ মতো জল দিয়ে দিলাম। আর ঢাকা দিয়ে গ্যাসটাকে একটু হাই করে দিলাম যাতে তাড়াতাড়ি ফোটা শুরু হয়। মিনিট 4 পরে ঢাকনাটা তুলে নিলাম। আলু আর পটলটা মোটামুটি গলে গেছে, এখন এর মধ্যে ভাজা মাছগুলো দিয়ে দিলাম। মাছটা ঝোলের সঙ্গে মিশিয়ে নিয়ে আবারও ঢাকা দিয়ে দেব 2 মিনিটের জন্য। এই সময় কিন্তু গ্যাসটা স্লো টু মিডিয়ামে থাকবে। ঢাকনাটা তুলে নিয়ে এখানে জিরে আর তেজপাতা খালি খোলায় ভেজে রেখেছিলাম, ওখান থেকে 1 চামচ দিয়ে দিলাম, আর পরিমাণ মতো লবণটাকে চেক করে নিয়ে আর একটু লবণ দিয়ে দিলাম। এই মশলাটা দিয়ে আর মিনিটখানেক ফুটিয়ে নেব। খুব সহজ রান্না আর তাড়াতাড়িও হয়ে যায়।
এই ধরনের সাইজের মাছের এরকম পাতলা ঝোলটা কিন্তু খেতে বেশ লাগে। আপনারা বানিয়ে খাবেন, আর কেমন লাগলো কমেন্ট করে জানাতে পারেন। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন বন্ধুবান্ধবদের সঙ্গে। দুর্গাপুজো লক্ষ্মী পুজো নিশ্চয়ই আপনারা ভালোভাবে কাটিয়েছেন, আরও ভালো কাটুক সামনের দিনগুলো। এই কামনা করে আজ এই পর্যন্ত, ভালো থাকুন সবাই।